নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডাব্লিউ বি এডুকেশন ইউটিউব চ্যানেল এসএসকে এবং এম শিক্ষকদের বেতন অনেকটাই বৃদ্ধি করা হয়েছে এবং তাদের রাজ্য শিক্ষা দপ্তরের অধীনে আনা হয়েছে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নিন তাদের কত মাইনে বৃদ্ধি করা হলো কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে স্ক্রিনে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো চলুন শুনে নেওয়া যাক এম এসকে এবং এস শিক্ষকদের কত বেতন বৃদ্ধি করা হলো গতকাল উনতিরিশে জুলাই লেক ওকাকুড়া ভবনে এম এবং কে সংক্রান্ত বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন সেখানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরের আধিকারিক এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা এসএসকে এবং এমএসকে শিক্ষক এবং শিক্ষিকারা সেই সভায় আলোচনার প্রধান বিষয় ছিল এসেস এবং এমএসকে শিক্ষক এবং শিক্ষিকাদের বেতন বৃদ্ধি এমএসকে শিক্ষক তপন কুমার মুখোপাধ্যায় বলেন শিক্ষামন্ত্রী তাদের প্রতি জেলা থেকে প্রতিনিধিদের ডেকেছিলেন পাঁচটা সংগঠনকে সেই আলোচনা সভায় ডাকা হয়েছিল এক সপ্তাহ আগে মন্ত্রী আলোচনা সভায় বসার কথা বলেছিলেন সেই মতো গতকাল সেই আলোচনা সভার আয়োজন করা হয় দীর্ঘ আট বছর ধরে মন্ত্রী এবং পঞ্চায়েত দপ্তরের সঙ্গে আলোচনা করার পর গতকাল সেই আলোচনায় তা ফলপ্রসূ হয়েছে এতদিন তারা পঞ্চায়েত দপ্তরের অধীনে ছিলেন গতকাল থেকে শিক্ষা দপ্তরের অধীনে আনা হলো তাদের বেতন খুব বেশি বাড়ানো না হলেও শিক্ষা দপ্তরের অধীনে সরাসরি আনায় তারা খুব খুশি এতদিন এসএস শিক্ষকদের বেতন ছিল পাঁচ হাজার নশো চুয়ান্ন টাকা তাদের পুরোপুরি দশ হাজার টাকা বেতন করা হলো এম এস কে শিক্ষকদের বেতন আট হাজার নশো তিরিশ টাকা ছিল এখন তাদের বেতন তেরো হাজার টাকা করা হলো মুখ্য সম্প্রচারকদের হাজার টাকা বেতন করা হলো এছাড়া মতো সুযোগ সুবিধা দেওয়া হবে বোনাস পি সহ প্যারা টিচারদের সুযোগ সুবিধা দেওয়া হবে পঁয়ষট্টি বছর পর্যন্ত চাকরি করতে পারবেন তবে শিক্ষক হিসেবে নয় ষাট বছরের পর মুখ্য সম্প্রচারক বা সহায়িকা হিসাবে কাজ করতে পারবেন পয়লা এপ্রিল থেকে বেতন বৃদ্ধি শুরু হবে এপ্রিল থেকে বকেয়া মেটানো হবে রাজ্যে এসএসকে সংখ্যা ষোলো হাজার একশো পঁয়তাল্লিশটি এমএসকে সংখ্যা এক হাজার নশো সাতটি সব মিলিয়ে পড়ুয়ার সংখ্যা বারো লক্ষের মতো পঞ্চায়েত থেকে পুরোপুরি শিক্ষা দপ্তরের অধীনে আসায় এই পড়ুয়ারাও উপকৃত হবেন প্রাথমিক এবং অষ্টম শ্রেণী পর্যন্ত হওয়ায় এদের নবম শ্রেণীতে অন্য স্কুলে ভর্তি হতে হতো তৃণমূলের এস এমএসকে কে ঐক্য মঞ্চের রাজ্য সভাপতি মুকুলেশ বিশ্বাস বলেন দীর্ঘ আট বছর পর শিক্ষা দপ্তরের অধীনে আসার দাবি পূরণ এবং বেতন বাড়ায় আমরা খুব খুশি বেতন বৃদ্ধির সঙ্গে এরা বোনাস সহ অবসরকালীন সুযোগ সুবিধাও পাবেন